নতুন একটি চাকরি বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চুয়াডাঙ্গায় চাকরি। চাকরির পদ হচ্ছে মোট চারটি। প্রথম পদ হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা হচ্ছে দুইটি। বেতন স্কেল হচ্ছে 10,200। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট বাংলায় প্রতি মিনিটে 50, ইংরেজিতে প্রতি মিনিটে 80 এবং টাইপিংয়ে প্রতি মিনিটে 20, বাংলায় ইংরেজিতে 30 এবং কম্পিউটার চালানোর বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নম হচ্ছে 2। বেঞ্চ সহকারী। পদসংখ্যা হচ্ছে 2টি। বেতন স্কেল 9,700 থেকে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে। 3 নম্বর হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা হচ্ছে 4টি। 8,250 স্কেল, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। 4 নম্বর নৈশ প্রহরী। পদসংখ্যা হচ্ছে 2টি। 8,250 স্কেল, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। স্বহস্তে লিখিত আবেদনপত্র মাধ্যমে আবেদন করতে পারবে। স্বহস্তে লিখিত আবেদনপত্রের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে তা হলো প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ 21-1-2021, তারিখের মধ্যে প্রার্থীর বয়স, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র, নং, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে। 27-10-2021 তারিখ বিকাল 4টার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে। ডাকযোগে পাঠাতে হবে সরাসরি চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গার বরাবরে ডাকযোগে পাঠাতে হবে। 6-10-2021 তারিখের মধ্যে বয়স 18-30 হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি হলে 32 বছর। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজসমূহ যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত। 3 কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের সত্যায়িত। চারিত্রিক সনদপত্র সত্যায়িত। চেয়ারম্যান সার্টিফিকেট সত্যায়িত। জাতীয় পরিচয়পত্র সত্যায়িত। প্রার্থীর নাম ও ঠিকানা সহ 10 টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত। 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ 100 টাকা পোস্টাল অর্ডার। শুধুমাত্র পোস্টাল অর্ডার। চেয়ারম্যান নিয়োগ বাছাই সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা বরাবর আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। শুধুমাত্র পোস্টাল অর্ডার 100 টাকার। পোস্টাল অর্ডারটি আপনি পোস্ট অফিসে গেলে ওখান থেকে পাওয়া যাবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময়, স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। খামের উপর অবশ্যই পদের নাম, ঠিকানা ও নিজ জেলার নাম স্পষ্ট আকারে উল্লেখ করতে হবে। আবেদনপত্র লেখার যে সিস্টেম তা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হলো, আপনারা ওখান থেকে দেখে নেবেন, সে অনুসারে আবেদন দিবেন। ধন্যবাদ।